Halo. হ্যালো, ও ছিল আপনাকে মারধর করলো কেন? আমি এখানকার সিভিক পুলিশ, রায়দিঘি থানা। কালকের একটা ফাঁকাটির গাড়ি আসছিল, ওরা বিজিবির ফ্ল্যাগ খুব নিচু করে টাঙিয়েছিল, মানে এপার ওপার টাঙানো ছিল। হ্যাঁ, এপার ওপার টাঙানো ছিল, রাস্তার এপার ওপার অনেক নিচু। তো সেই ফাঁকাটির গাড়িটা চেন ফ্ল্যাগ ছিল। হ্যাঁ, চেন ফ্ল্যাগ, কাপড়ের চেন ফ্ল্যাগ। তো সেই গাড়িটা লেগে কোনো কারণে ছিঁড়ে যায়, গেলে ওরা আমার দোকানের সামনে গাড়িটা আটকেছে। যেহেতু এটা মেন রাস্তা, মানে প্রচুর গাড়ি জাম হয়ে যাচ্ছে। আমার বাবা বলেছে, এই তোরা গাড়িটা সাইড করে নে, ওর কী করবি কর, কী বলবি বল। তো এবারে জাম হয়ে যাওয়ার পরে তার মারতে চাই আমি, যেহেতু একটা সিঁড়ি এখানটা কাটায় দিই। কাকে মারছে? ড্রাইভারওয়ালার মারছে, চাবি কেড়ে নিয়েছে, উপরন্ত মারছে। এবার আমি একটা সিঁড়ি, আমার নিশ্চয়ই কর্তব্য আছে কিছু। তো আমি, এই তোরা মারছিস কেন, আমি তাহলে থানায় ফোন করছি। এবার ওরা ঘুরিয়ে লাঠি ফাটি বার করে বললো, তোরা কেন থানায় ফোন করবি, বড় বড় মোস্তান হয়ে গেছো, আমাদের আগে কোনো মোস্তান নেই বলে মোটামুটি আমার বাবার মারলো, আমারও মারলো। মা ঘুমাচ্ছিল, মা এসে বলছে, আমার ছেলের মারছিস কেন। মারও মোটামুটি বিশাল মার মেরেছে, মা তো হসপিটালে ভর্তি। ওনাকে হসপিটালে ভর্তি করার পরে ডাক্তারবাবু বললো, মাথায় সিটি স্ক্যান না করলে আমরা দেখবো না। আবার আমি সেই অবস্থায় গিয়ে সিটি স্ক্যান করে নিয়ে হাসপাতালে ভর্তি করে রেখে দিয়েছি। এখন আপনি থানায় জানিয়েছেন? আমি থানায় গিয়েছিলাম, থানায় এফআইআর হয়েছে। আপনার নাম? আমার নাম অরুণ কুরতাই, বাবার নাম নিরঞ্জন কুরতাই। চলে গেলে সবকটা দাবড়ে দাবড়ে মারবো। দুপাড়াতে আমার একটা শালা এসেছিল, সে বলছে, এই যা আমার ভূমিপতের আর বোনের মারতেছি, এমন কি তারা ইয়ে করেছে, বলার জন্যে তোরা হচ্ছে রক্ত বার করে দিলি, মেরে কপাল টপাল ফুলে দিলি, তার গেট ফেট দিয়েছে, তুই তিনটের সময় দেয়া করবি। নিমন্ত্রণ করে গেলাম, তো সন্ধ্যেবেলা মার হবে, রক্ত নদী তোর বইয়ে দেবো। আপনি যেটা প্রশাসনের লোক, প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে? প্রশাসন যা হয়েছিল, প্রশাসন কী ব্যবস্থা নেবে তা ওনাদের ব্যাপার, আমরা যেটুকু কর্তব্য ওনাদের কাছে তুলে দিয়েছি। এমনি পুলিশ কি ওদের যাদের নামে হয়েছে তাদেরকে খোঁজ করছে? হ্যাঁ, এসেছিলো কালকে রাত্রেবেলা, ওদের বাড়িতে নেই। হ্যাঁ, বাড়িতে নেই। কতজনের নামে কমপ্লেন হয়েছে জানেন? তারা কি আপনাকে বা আপনার মা না আর ওর বাবাও সমেত চারজন? আমি এসে দেখি মারধর হয়ে গেছে। কে কাকে মারধর করলো? মারধর এইখানে হয়েছে, আমি অতটা দেখিনি। আমি আমার একটা ভাইপো দাঁড়িয়েছিলাম, আমি বাবা দেখ সকাল হলে মুখ চা চাই, কেন সব এসব করতেছি, সে গাড়ি অনেক দিন আগে ভোট হয়ে গেছে আর ছিঁড়ে যেতেই পারে, যেই নিয়ে নিজেদের মধ্যে আমি কি শুনলে কি কি ছিঁড়ে গেছিল? ওই পদ বিজেপির পতাকা, বিজেপির পতাকা টাঙানো ছিল। হ্যাঁ, ছিঁড়ে গেছে। কিসের গাড়ি যাচ্ছিল? ওই পেকাটির গাড়ি, সেটা লেগে ছিঁড়ে গেছে। হ্যাঁ, তারপর? তারপর ওকে বললাম, বলার পরে হ্যাঁ বলে বাবা। ওই যে গাড়িটা ছিঁড়ে গেল, ছিঁড়ে যাওয়ার পর কি দেখলেন, কারা আটকালো, মানে কারা আটকালো গাড়িটাকে? গাড়িটা আটকানো বলতে ওই যার ছাত্র বাড়িতে ছিল কর্মী হিসাবে, তারা কি বিজেপি ছেলেরা, বিজেপি ছেলেরা, ওরা তারা কি বললো গাড়ির ড্রাইভারকে, কি বলছে? গাড়ির ড্রাইভারকে মারধর করে দেবে ঘোরার পরে। তারপর ইনি, তারপর তারপর ইনি বলছে, আমার দোকানের সামনে এত গ্যাঞ্জাম করতে ছাইটে সরে যা এই। তারপর আমি বললাম যে দেখ সকাল হলে সেই ভোট তো অনেকদিন আগে হয়ে গেছে, আর না গাড়ি গেছে ছিঁড়ে ঝাঁড়ে গেছে, এই না মারামারি ঠেঙাটাই করছিস, খুব ভালো হচ্ছে। তারপরে দেখলাম যে যে যার সাথে ঝামেলা হয়েছিল তার দুটো বোন, তার মা যেন আমার মারার উদ্যম, আবার আমাকে ডেকে বলছে, বলে তুই কোথায় থাকিস, কিন্তু আমার ভাইপো বলছে তুই তো কলকাতা থাকিস, কলকাতায় যা। হ্যাঁ, তারপর বলার পরে ফিরে বললো, এখানে বললো যে বিকেলবেলা টাকা, এখানটা সন্ধ্যাবেলা বিকেলবেলা আসবি। এটা কেন বলছে, কি যেন বলছে জানি না, সেটা বলছি। তারপর বিকাল চারটের দিকে আবার বাড়িতে গিয়ে বলে আসছে, ওই কাকা সন্ধ্যারা ওইখানটা যাবি, কে কার রক্ত পাওয়া যেতে, মানে হুমকি দিচ্ছে। আপনার নাম? আমার নাম উত্তম সামন্ত। আপনি কেন অসুস্থ হলেন? গাড়ি যাচ্ছিল, বিজিবির কিছু ছেলেরা ওই কাগজটা দড়ি খুলে যা ছুটে এসে গাড়ির ড্রাইভারের মারপিট করে, আমার ছেলে সেখানে, আমার ছেলে সিভিকের কাজ করে সেখানে যায়, যাওয়ার পরে এবারে আমার স্বামী কিছু কিছু যায়, আমার ছেলের মারতেছে, স্বামীরও দুই কজনে পরে মারতেছে, আমি সেখানে যাই, সেই লাঠি সেই লোয়ার বাড়ি আমার ঘুরিয়ে মারে,
এবার রাস্তায় পড়ে যায়, কিছু ছেলে মেয়েরা আমাদের ঘরে জল টল দেয়। আমার আমার নাম আমার নাম কুশা পুরচাই, আমার আমির নাম নিরঞ্জন পুরচাই, আমার ছেলে